নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মঙ্গল আজ রাশি পরিবর্তন করেছে, অর্থাৎ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করেছে। এই মীন রাশিতে মঙ্গল প্রবেশ করার সঙ্গে সঙ্গে শনি থেকে কিন্তু মঙ্গল মুক্তি কিন্তু পেয়ে গেছে। অলরেডিতে কুম্ভ রাশিতে শনির সাথে মঙ্গল কিন্তু অবস্থান করছিল, এই শনি থেকে পৃথকভাবে মঙ্গল আপনার মীন রাশিতে অবস্থান করছে। এর ফলে ছয় রাশির রাজ সিংহাসন প্রাপ্তি কিন্তু হতে চলেছে, অর্থাৎ সেনাপতির বলবত্তা বৃদ্ধি হতে চলেছে। লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন, মঙ্গল হচ্ছে আমাদের এনার্জি কারক গ্রহ, মঙ্গল হচ্ছে পরাক্রমের গ্রহ, মঙ্গল হচ্ছে ভাতৃকারক গ্রহ, মঙ্গল হচ্ছে আপনার ল্যান্ড, একাধিক যারা দেখবেন না প্রচুর ভূসম্পত্তির মালিক, অর্থাৎ মাটিকে নির্ধারণ করে আপনার মঙ্গল। অর্থাৎ মঙ্গল যদি আপনার ভালো থাকে, আপনার প্রচুর প্রপার্টি কিন্তু হবে। যারা মিলিটারিতে আছে, সেনাবাহিনীতে আছে, এখানেও কিন্তু মঙ্গলে কিন্তু অবদান কিন্তু আছে। এই মঙ্গল যারা সার্জারি ক্ষেত্রে আছে, ডক্টরের জায়গাতে যারা সার্জারিতে আছে কি না, তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল যদি আপনার ভালো না থাকে, আপনি ভালো সার্জেন্ট হতে কিন্তু পারবেন না। মঙ্গলের কারো কথা, যারা ইট ভাটার সঙ্গে যুক্ত আছে, আপনার ইট ভাটা আছে মঙ্গল, যেহেতু সেখানে আপনার হিট দিয়ে কিন্তু তৈরি করা হয়। মঙ্গল যারা ব্যবসা করছেন, এখানেও কিন্তু মঙ্গল, আপনার লোহার বিজনেস করছেন, এখানেও কিন্তু মঙ্গলের জায়গায় কিন্তু রয়েছে। অর্থাৎ মঙ্গলকে যদি আপনারা স্ট্রং করতে পারেন, যারা খেলাধুলা ক্রিয়া জগতে আছে কি না, সেখানেও কিন্তু মঙ্গলের কিন্তু ভূমিকা। মঙ্গল চারিদিকে মঙ্গলই মঙ্গলময় হতে চলেছে, অর্থাৎ মঙ্গল আপনার জন্মচকে ন্যাকাল চাটে কী অবস্থাতে আছে সেটা কিন্তু একান্ত দেখা দরকার। ব্লাড রিলেটেড যে সমস্যা আছে, রক্ত ঘটিত যে সমস্যা, সেটা দেখতে হবে আপনার ন্যাকাল চাটে মঙ্গলের প্লেসমেন্ট কেমন আছে। মঙ্গল যদি আপনার জন্মচকে ভালো থাকে, তাহলে আপনি নিশ্চিত রূপে জেনে রাখুন, আপনি কিন্তু মালামাল এই সময় কিন্তু হবেন। লিখে রাখুন, আপনি আপনার চার্টটা খুলে দেখুন না, আপনার লগ্ন থেকে দ্বাদশের মধ্যে কোন ভাবে অবস্থান করছে, কোন নক্ষত্র অবস্থান করছে, কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে, এটা কিন্তু একান্তই দেখা দরকার। হাওয়াতে বা ঢিল মারা কথা কিন্তু কৌশিক রায় বলে না, অর্থাৎ যে জায়গাটাতে আপনার হবে চ্যালেঞ্জ নিয়ে আমি বলছি কাজ করি, আপনাকে দেখিয়ে দিতে পারবো। অর্থাৎ আপনার ন্যাকাল চার্ট শেষ কথা বলবে। কারো কারো ক্ষেত্রে মঙ্গল এত দুর্দান্ত থাকছে, তাদের কিন্তু মানে একাধিক ভূসম্পত্তির মালিক। আর মঙ্গল যদি আপনার খারাপ থাকে, আপনার ঋণ হবেই, মঙ্গল আপনার খারাপ হবে। দেখবেন আপনি ঋণে পড়ে গেছেন, একটা ঋণ উঠতে উঠতে আর একটা ঋণে আপনি পড়েছেন, অর্থাৎ একটা দারিদ্রের দুষ্ট চক্রে আপনি কিন্তু পড়ে গেছেন। মঙ্গল আপনার খারাপ আছে জেনে নিন, মঙ্গল আপনার খারাপ আছে, আপনি ভাইয়ের থেকে একটুকু হেল্প কিন্তু পাবেন না মঙ্গল যদি আপনার খারাপ থাকে। লিখে রাখুন, মঙ্গল যদি আপনার খারাপ থাকে, আপনার ব্লাড রিলেটেড সমস্যা কিন্তু আসবে। মঙ্গল যদি আপনার জন্মচকে খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মামলা মকদ্দমা কেস এগুলো কিন্তু চলবে, অযথা ঝুট ঝামেলা, পুলিশ কেস, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, রক্তপাত, এই জায়গাগুলো কিন্তু হবে, ভুল চিকিৎসা হওয়ারও কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ মঙ্গলকে ভালো করুন, মঙ্গল কিন্তু আপনার জীবনে কিন্তু মঙ্গলময় কিন্তু নিয়ে আসবে। একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে যোগাযোগ করুন, যারা ঋণে পড়ে গেছেন, ঋণ থেকে উঠে আসতে পারছেন না। ফর্মুলা কৌশিক রায়ের কাছে আছে, অর্থাৎ আমি যেভাবে কাজ করে দেবো, যারা ঋণে পড়ে গেছেন, দারিদ্রের দুষ্ট চক্রে পড়ে গেছেন, সেখান থেকে বেরিয়ে আসবেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, হাওয়াতে আমি কথা বলি না, চ্যালেঞ্জ নিয়ে কাজ করি।
হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেখতে পাচ্ছেন সেটা অনলি ফর বুকিং নাম্বার, শুধু মাত্র এখানে রাশি লগ্ন যারা জানতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন না, আপনার ডিটেলস নিয়ে আলোচনা করার জন্য আপনারা মেসেজ করুন, ওখানে টোটালটা কত ফিজ আছে না সমস্ত কিছু আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। দেখুন, মঙ্গল মীন রাশিতে অবস্থান করছে, দুর্দান্ত যোগ সৃষ্টি হবে। কোন কোন রাশিকে মঙ্গল দিবে অর্থ, কোন কোন রাশিকে মঙ্গল দিবে এনার্জি, মঙ্গল কিন্তু এনার্জি কারক গ্রহ, মঙ্গল কিন্তু পরাক্রমের গ্রহ, মঙ্গল আপনার ক্ষেত্রে দুর্দান্ত কিন্তু রেজাল্ট দেবে। প্রথম রাশি হচ্ছে মকর রাশি, মকর রাশি এনার্জি বাড়বে, পরাক্রম বৃদ্ধি পাবে, কন্ট্রাক্টগুলো ভালো ধরনের পাবেন এবং আপনাদের সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ কর্মক্ষেত্রে উন্নতি, প্রপার্টি থেকে লাভ, মায়ের সাহায্য পাওয়া, এই জায়গাগুলো মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে দৈনিক রোজগার বৃদ্ধি করবে, আপনাদের দাম্পত্য সুখের জায়গায় দেখা যাচ্ছে, ব্যবসাক্ষেত্রে দুর্দান্ত লাভ আপনারা কিন্তু পাবেন। আপনি বৃষ রাশির মানুষ ডায়েরিতে নোট করে নিন, মানে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে বৃষ রাশি। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি দুর্দান্ত লাভ পেতে চলেছে সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের বিশেষভাবে ধনের জায়গাটা মজবুত হবে, সম্পত্তির দিক থেকে আপনারা লাভবান হবেন। চার নম্বর রাশির কথা ধনুরাশি, মানে দুর্দান্ত যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করছে, অদ্ভুত অকল্পনীয় রাজ সিংহাসন প্রাপ্তি আপনাদের হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি, সে রাশি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই মঙ্গল মঙ্গলময় কিন্তু করতে চলেছে, অর্থনৈতিক দিক থেকে, প্রতিষ্ঠার দিক থেকে, সামাজিক দিক থেকে, কিন্তু শরীরের দিকটা কিছুটা হলেও সমস্যা আপনাদের কিন্তু এই সময় দেওয়ার জায়গা কিন্তু থাকছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আকর্ষিক অর্থপ্রাপ্তি, ধনলাভ, উন্নতি আর উন্নতি আপনাদের দেখা যাচ্ছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষভাবে সম্পত্তিগত দিক থেকে লাভ আপনারা পাবেন এবং উচ্চ পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।